আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান দশের কথা। আজ থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরাকের কুর্দিস্তানে ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার ভোররাতে ওই বিমানবন্দরে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে এইসব হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটিতে দুই দিনের ব্যবধানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তৃতীয়বারের মতো হামলা করা হয়েছে। জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়। এইসব হামলার পরপরই বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করে সব বাতি নিভিয়ে ফেলা হয়। তবে এইসব হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এখনও প্রকাশিত হয়নি। এর আগে সোমবার ইরাকের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সময় বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টনী গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা করেছে বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। সেই সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খবরে বলা হয়, মঙ্গলবার একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেইখানকার সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেইগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কারা এইসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের জনগণ তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্টে 2020 সালে জানুয়ারিতে একটি আইন পাশ করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল।